গেছিলাম দীঘাতে, কালকে সকালে আসার পর দীঘা টিঘা ঘুরেছিলাম। ঘোরার পরে আমি ট্রেন স্টেশনে গেছিলাম যে ট্রেনে আমি বাড়ি রওনা দেবো, যেতে লেগে আবার ট্রেনটা ফেল হয়ে গেছিলো। তারপরেই একটা ছেলে আসলো, এসব মাসির মতো পাতালো। কোন জায়গায়? দীঘা, এটা দীঘা স্টেশনে, স্টেশন দীঘা স্টেশনে। তারপর তখনকার ও ভালোভাবে ওর সাথে কথা বললো, মাসি বললো যে আপনি ছেলের মতো, তো একটু বিশ্বাসই করে ফেলেছিলাম। কতখানি বয়স হবে? 32-33 হবে। তখন আমার বলছে এরকমই একটা জায়গাতে আমরা থাকি এখানে, তো আপনি যদি মনে নিজের ছেলের মতো করেন তাহলে আপনি কিন্তু যেতে পারেন। ঠিক আছে, তারপরে নিয়ে গেল এক এক হোটেলে, সীতা হোটেলে। কোথায় সেই হোটেলটা? সেটা বলতো না, সীতা হোটেলটা এই দিকটায় কোথায় পড়ে, দীঘার উড়িষ্যার ঘটার দিকে, সেই দিকটায়। তো আমাকে বললো যে বের হতে পারবেন না এখান থেকে, আর আপনি তো ভাষা বুঝতে পারবেন না, আপনাদের ভাষা আলাদা, আপনি বের হবেন না। তার ম্যানেজারের সাথে কি কথা হলো না হলো জানি না, ঢুকতে মাত্র ম্যানেজার বললো 16 নম্বর ঘরটা ওনাকে দিয়ে দেন। তবে সকালে আমি বাথরুম করতে গেলাম, বাথরুম করতে যেয়েই দেখছি যে ওই ছেলেটা নাই। আমার মোবাইল নাই, আমার 5000 টাকা ছিল সেটা নাই, ব্যাগ আছে কিন্তু পয়সাটা ছিল না, 18000 টাকার মোবাইল ছিল সেটা নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দরজা ঠক ঠক করলাম সবারই, দেখি ম্যানেজার বের হলো। ম্যানেজারকে বললাম যে স্যার এই ব্যাপার, ও কোথায় গেল? বলছে যে কোথায় গেল দেখো সামনে মন্দিরে। আপনার সঙ্গে কেউ ছিল না স্যার? আপনি আলাদা রুমে? আমি ওই একই রুমেই ছিলাম। দুজনে একই সঙ্গে ছিলেন? হ্যাঁ, একই রুমেই ছিলাম, কিন্তু রাত্রিবেলা আপনার সঙ্গে কোনো এটা বলুন সেটা কোনো খাসভাবে কোনো সম্পর্কই করা হয়েছিল আপনাকে ইচ্ছা? সেটা জোর করে করেছে, সেটা সব হোটেলে গেছে দেখবে নিজেই যে আমার কী অবস্থা করেছে। তখন আপনি তাকে প্রতিবাদ করেছিলেন? করেছিলাম, কিন্তু বলেছিল এখান থেকে বাড়াবেন না, এখান থেকে ধমকি দিয়েছিল। হোটেল মালিককে জানিয়েছিলেন আপনি? হোটেল মালিককে 4টার দিকে জানালাম, তো বলছে কিছু হবে না, আপনি সকালে চলে যাবেন বাড়িতে। আপনার সঙ্গে যে শারীরিক নির্যাতন করা হয়েছে আপনি কি সেটা হোটেল মালিককে জানিয়েছিলেন? জানিয়েছি। তিনি কি বললেন? বলছে যে সকাল হোক কিছু হবে না, থাকো ব্যবস্থা করা হবে। সকালে স্বেচ্ছায় ছিলেন না জোর করে আপনাকে জোর করে করেছে? এখন পর্যন্ত পুলিশরা গেছে দেখবে, সব জিনিস ছিটিয়ে মিটে সব পড়ে যাচ্ছে। আপনি কি একা এসেছিলেন? আমি একাই এসেছিলাম। আপনি কি তালসারি মেরিন থানায় অভিযোগ করছেন? হ্যাঁ স্যার করেছি। পুলিশ কি বলেছে? পুলিশ সাথে সাথেই কাজ করে যাচ্ছে, আমাকে সাপ দিয়েছে। আপনি যে এসেছিলেন কি একা এসেছিলেন? আমি একাই। কত তারিখে এসেছিলেন দীঘা? আমি কালকে সকালে নেমেছিলাম। কিসের জন্য দীঘা এসেছিলেন? কেন আমাদের ওখানকার সব ঘুরে টুরে গেল কি না, তো আমি এর আগেও বাইরে গেছি ঘুরতে। আপনি কি একা এসেছিলেন? হ্যাঁ। কি উদ্দেশ্যে দীঘা আসার আর উদ্দেশ্য কি ছিল আপনার? আমার ঘোরার শখ, আমি অনেক জায়গাতে ঘুরতে গেছি, অনেক জায়গায় গেছি। সেই ছেলেটার সঙ্গে কি আপনার কালকেই পরিচয় হয়? স্টেশনে না, এর আগে কোনো পরিচয় ছিল না? আমার কোনো সম্পর্ক সম্পর্ক নেই ওনার সাথে। হঠাৎ আপনি তার সঙ্গে থাকলেন কেন থানাতে, এই হোটেলে? মানে মাসির মতো বিশ্বাস করে, তারপরে চা খাওয়ালো, চা খাওয়ার পরে যেন কি যেন মনে হলো। রেল স্টেশন থেকে আপনাকে সীতা হোটেলে কিসে নিয়ে গেছিল? কি যেন অটো না কি যেন হইলো বলে সেটা। কি কি জিনিস আপনার গায়ে হয়েছে? আমার 5000 টাকা, 18000 টাকার বৃহ মোবাইল ছিল, সে মোবাইলটা নিয়েছে। সকালে আমি আবার স্যারকে বললাম, হোটেলের মালিককে, তো বলছে যে ঠিক আছে তুমি চলে যাও, তো আবার পরে আসবে, তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, তখন তোমাকে আমাকে ডেকে লাভ হবে। তখন আমি বললাম এটা কী করে হয়, এটা আমি কোনদিন মানতে পারবো না স্যার, আপনি ওকে যেখান থেকে পারুন আপনি ওকে ডেকে দেন, আনান ওকে, কিন্তু এনে দিল না। তারপরে ফোন নাম্বার কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে ছিল? নাম ফর্ম কিছু বলেছিল? ওর নাম আকাশ বলেছে। আর দুইটা দুই কিছু বলেনি? না। কোনো ফোন নাম্বার? না ফোন নাম্বার না। আগে থেকে কোনো পরিচয় ছিল না? না কোনো ফোন নাম্বার না কোনো ছিল। স্টেশনেই পরিচয়? হ্যাঁ। তারপরে
ওকে বললাম যে ওনার ফোন নাম্বার দেন, যখন হোটেলে আছে ফোন নাম্বার। আপনার বাড়িটা? হ্যাঁ, আপনার বাড়ি? আমার বাড়ি হলো এই যে মুর্শিদাবাদে, মালদা। কোন জায়গা? মালদার কোন জায়গা বাড়ি? আমার বাড়ি বালুচর থানা, থানা ইংলিশ বাজার। আপনি কমপ্লেন যখন করছেন তো ইয়ে হবে, এমনি আপনার কি নাম? বাদল দত্ত। এই সীতা হোটেলের আপনি কি মালিক? মালিক আমি তো ছিল না। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমি তো এইখানে আসি যা বুঝছি। আপনার হোটেলে কি ঘটেছিল? হোটেলে কি ঘটেছে আমি তো জানি না, আমি তো এইখানে আসি সব বুঝছি। আমি তো ছিল না। আচ্ছা, ম্যানেজারও ছিল? হ্যাঁ, ম্যানেজারও ছিল। ম্যানেজার কিছু ঘটনা আপনাকে জানিয়েছে? ম্যানেজারও কিছু ঘটনা জানিয়েছে? না। সার করে নিয়ে